আসসালামু আলাইকুম। প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে আপনাদেরকে যে মেশিনটি দেখাচ্ছি, এটি একটি 500 ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন। এই মেশিনের স্যাটার হচ্ছে আপনার 400 ক্যাপাসিটি এবং হ্যাচিংয়ের জন্য হচ্ছে 100 ক্যাপাসিটি জায়গা আছে। মোট 500 ক্যাপাসিটির একটি স্টিল বডির ফুল অটোমেটিক মেশিন এটি। এই মেশিনটি খুব শক্তপোক্ত এবং মজবুত বডির একটি মেশিন, যেহেতু এই মেশিনটি স্টিলের বডি। তো আসুন আমরা এখন মেশিনটির ভিতরটি দেখাই এবং অন্যান্য জিনিসগুলো মেশিনের সাথে পরিচয় করিয়ে দিই। 500 ক্যাপাসিটির এই মেশিনে আমরা ব্যবহার করেছি XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার, এবং মেশিনটির বডির সুন্দর ফিনিশিং আনার জন্য আমরা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং সেই সাথে খুব সুন্দর কালারের আমরা শিট ব্যবহার করেছি। মেশিনটির সামনের অংশে সৌন্দর্য বাড়াতে আমরা ব্যবহার করেছি একটি গ্লাস, এবং খুব সুন্দর ফিনিশিং করে এর পাশগুলো করা হয়েছে। এবং মেশিনটির দরজার জন্য এখানে দুটি দরজা ব্যবহার করা হয়েছে, একটি একটু বড় সাইজে আর একটি ছোট সাইজে, যেন প্রয়োজন মতন আপনারা এটি ব্যবহার করতে পারেন। তো আসুন আমরা এখন মেশিনটি চালু করি। তো চালু করার জন্য এই মেশিনে খুবই সোজা একটি মাত্র কন্ট্রোলারের জন্য একটি তার লাগানো আছে। এই তারটি জাস্ট কারেন্টের সাথে লাগিয়ে দিলেই হবে। লাগানো মাত্র এই মেশিনের কন্ট্রোলারটি চালু হয়ে যাবে এবং এটি টিট টিট করে একটি শব্দ দেবে, যেটি বন্ধ করার জন্য আমাদের এখানে নিচের দিকে যে তীর চিহ্নটি আছে এটি চাপ দিতে হবে। তো বন্ধ হয়ে গেল শব্দটি। তো এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি কন্ট্রোলার, এটি XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার। সারা বিশ্বে বহুল ব্যবহৃত এই কন্ট্রোলারটি। XM18 কন্ট্রোলারের আরেকটি সুবিধা হচ্ছে, এটি আপনারা যারা ব্যবহার করবেন এটি আপনাদের কাছে খুবই বোধগম্য একটি কন্ট্রোলার, এবং এটি ফাংশন সম্পর্কে আপনারা খুব সহজেই জানতে পারবেন এবং চাইলে আপনারা নিজেরাই সেটিং করতে পারবেন। তো এই জন্য আমরা 500 ক্যাপাসিটির মেশিন বা এর চাইতে আরও বড় ক্যাপাসিটির মেশিনে আমরা এই কন্ট্রোলারটি ব্যবহার করি। তো আসুন আমরা এখন মেশিনের দরজাটি খুলি এবং ভিতরে অংশটি দেখি। এইগুলো মেশিনের ভিতরের অংশ। মেশিনের ভিতরের অংশে মোট ট্রে আছে হচ্ছে 4টি, এবং নিচে হ্যাচিংয়ের জন্য একটি জায়গা আছে যেখানে 100 ডিম আপনি হ্যাচিং করতে পারবেন। এবং মেশিনের ভিতরে বাল্বগুলো খুব সুন্দরভাবে সেটিং করা হয়েছে, এবং পানির আর্দ্রতার জন্য একটি হিউমিডিফায়ার নির্দিষ্ট জায়গার মতন লাগানো হয়েছে, এবং মেশিনের চারদিকে তাপমাত্রা সমানভাবে ছড়িয়ে যাওয়ার জন্য এই মেশিনের মাঝখানে একটি ফ্যান ব্যবহার করা হয়েছে। এবং মেশিনটি দেখতে পাচ্ছেন যে আপনারা মেশিনটি ক্যাপাসিটি অনুযায়ী এই মেশিনটি বেশ একটু বড় করে বানানো হয়েছে। এটা কাস্টমারের চাহিদা ছিল যে সে একটু বড় সাইজের মেশিন চাচ্ছিল ক্যাপাসিটি অনুযায়ী, যার কারণে আমরা এই মেশিনটি কাস্টমারের চাহিদা অনুযায়ী বেশ বড় করে বানিয়েছি। দেখতে পাচ্ছেন মেশিনের সামনের অংশ বেশ অনেকটুকু জায়গা আছে। তো আপনারা যারা যেরকম আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম মেশিন চান, আমরা সেই রকমই আপনাদেরকে মেশিন তৈরি করে দিয়ে থাকি। এবং আমরা এই মেশিনে টার্নিংয়ের জন্য যে মোটরটি ব্যবহার করেছি এটি বেশ শক্তিশালী এবং ক্যাপাসিটি অনুযায়ী খুবই পারফেক্ট একটি টার্নিং মোটর। তো আসুন আমরা টার্নিং মোটরটি একটু আপনাদেরকে টার্ন করে দেখাই। তো মেশিনের এই উপরের দিকে তীরের যে অংশটি আছে
এটি আমরা চাপ দিয়ে ধরলে এই টার্নিং মোটরটি টার্ন হয়ে যাবে অটোমেটিকলি। তো টার্ন দেখেন আমরা এখানে এই বাটনটি চাপ দিয়ে ধরেছি, তো মেশিনে টার্ন হচ্ছে কি না সঠিকভাবে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, থেমে গিয়েছে, এখন আমরা এটি আবার এ পাশ থেকে ও পাশে পার করব। দেখুন চেনটি ঘুরছে খুব আস্তে আস্তে, এটি আমরা টাইমে সেট করে দিয়ে রাখবো, এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ট্রেটি অটোমেটিকলি ঘুরবে। তো আমরা দেখুন টার্ন শেষ হয়ে গেছে এবং ওই পাশে লিমিট সুইচে যে চাপ পড়েছে, আমরা যে মোটরটি ব্যবহার করেছি এই মোটরটি দিয়ে চাইলে 1000 ডিমের ক্যাপাসিটি মেশিনেও তৈরি করা যায়। তো আমরা এটি শুধুমাত্র 400 ডিম ঘুরানোর জন্য এই মোটরটি এখানে ব্যবহার করেছি। আর আমরা এই মেশিনে কাস্টমারের দীর্ঘদিন ব্যবহারের নিশ্চয়তা দেওয়ার জন্য এই মেশিনে খুবই ভালো মানের একটি হিউমিডিফায়ার ব্যবহার করেছি, যদিও এই হিউমিডিফায়ারটি বর্তমানে একটি মগের মধ্যে রাখা হয়েছে, তার কারণে পানি ছিটাচ্ছে, বাট এখানে একটি বড় সড় একটা জার দেওয়া হবে, যেই জারে থাকলে এই পানিটি ছিটাবে না, মেশিনে কোনো প্রকার পানি পড়বে না। এবং ফ্যানটিও দেখছেন মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী ওই রকম ক্যাপাসিটি এবং ওই রকম বাতাস ছড়ানোর সক্ষমতা সম্পূর্ণ ফ্যান ব্যবহার করা হয়েছে। খুব বেশি হাই স্পিডের ফ্যান ব্যবহার করিনি, কারণ এই মেশিনে ডিমে সরাসরি বাতাস লাগা যাবে না, তো সেই দিক থেকে চিন্তা করে আমরা মধ্যম বাতাস হয় এরকম একটি ফ্যান ব্যবহার করেছি এই মেশিনে। এবং তারের ঝামেলা এখানে কমানোর জন্য খুব সুন্দরভাবে ওয়্যারিং সিস্টেমটা করা হয়েছে। তো এই ছিল 500 ক্যাপাসিটির একটি ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন। তো আপনাদের যাদের এই রকম মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকার পাশে ঢালিবাড়ি, এবং আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো আপনারা বাংলাদেশের সবচাইতে বেস্ট কোয়ালিটির সেমি অটো এবং ফুল অটো ইনকিউবেটর মেশিন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নামমাত্র মূল্য অগ্রিম পরিশোধে আমরা আপনাদেরকে মেশিন পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে। আপনারা চাইলে যে কোনো ক্যাপাসিটির সেমি অটো এবং ফুল অটোমেটিক ইনকিউবেটর মেশিন আমাদের কাছ থেকে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।